একজনের সূত্রে আলাপ হয়েছিল তাপস মণ্ডলের সঙ্গে মহিষবাথানে অফিসে চাকরি করতাম তাপস মণ্ডলের সুপারিশেই চাকরি মহিষবাথানের অফিসে পনেরো থেকে ষোলো জন কাজ করতাম পাঁচ থেকে ছ মাস মাইনে না পাওয়ায় চাকরি ছেড়ে দিয়েছিলাম দাবি কান্দনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমি কয়ালের আলাপ বলতে আমার একটা মানে সূত্রে আলাপ হয়েছিল একজনের সূত্রে আলাপ হয়েছিল তো ওনার সাথে কথা হয়েও খুব ভালো লেগেছিল। সেই সময় উনি বলেছিলেন যে ওনার এরকম প্রোজেক্টগুলো চলে বা কলেজগুলো আছে শুনেছিলাম তো আমাকে একবার বলেছিলেন যে কামাখ্যা যে আশ্রম আছে ওখানে ঘুরতে আসতে তো একবার গেছিলাম ওখানে ঘুরে এসছিলাম। তারপরে হচ্ছে আমি অন্য জায়গায় একটা জব করতাম তো ওখান থেকে ছেড়ে দিয়ে তখন আমি ওই অফিসে মহিষবাতানের ওই অফিসে জব করতাম তো হ্যাঁ ওনার ওনার শ্বশ্রাই আমি এই চাকরিটা পেয়েছিলাম তখন আর কি বলেছিল যে তোমরা আমাদের আমার অফিসে জয়েন করো আমার অফিসে যে প্রোজেক্টের কাজগুলো হয় ওগুলো একটু দেখাশোনা করলে ভালো হয় তো সেই সময় আমরা প্রায় বারো পনেরো ষোলো জন ওখানে অফিসে কাজ করতাম তো স্যালারির প্রবলেমের জন্য দেখুন সবাই তো কাজ করে কিছু একটু টাকার জন্য তো মাস গেলে যদি স্যালারি ঠিকঠাক টাইমে না পেলে তো সবাই তো স্বাভাবিক কাজ ছেড়েই দেবে তো সেই সময় আমরা প্রায় কয়েকজন তেরো চোদ্দো জনে একসাথেই প্রায় কাজ ছেড়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মাস সবাই স্যালারি পাইনি দাদা তো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট একজন আমি যতদূর শুনেছি মানে যতগুলো বেঙ্গলে কলেজ আছে বিএলএড কলেজ আছে তার একটা সংগঠনের কি নেতৃত্ব আছে না ওনার অফিসও আছে আমি শুনেছি সেক্টর ফাইভে ফলটাকে শেষ এসেছে এবছর দুর্গা পুজোর আগে গিয়েছে কেন জানি না তবে দাদার হাত ধরে হয়েছে কিনা সেটাও বলতে পারবো তবে আমার স্ত্রীর সবগুলোই আছে দু দুই সালে পিটিটিআই করা তারপরে বিচ কোর্স করা দুবার টেটে বসেছে টেটে দেওয়ার পর চাকরি হয়েছে এবার কোন সুপারিশে হয়েছে সেটা বলতে পারবো না দাদা যখন এসেছিলো আমাকে বলেছিল মানে বাড়িতে বললো কবে আসবি পুজোর সময় বা হাই ফোটাতে বলছে না আমি তো এখন একটু বাইরে যাব তো এনসিটির কি কাজে দিলে থেকেছে রাজপিহারি কলেজ রয়েছে আমার শ্বশুরমশাইয়ের নামে রাজপিহারি কলেজের সঙ্গে কোনো দাদা কোনো দাদার কলেজ তো আলাদা কলেজ তার টাস্ট আলাদা

পরেও যাননি কিন্তু শ্বশুরবাড়ি যেতে হলো এখন মেয়ে ডেকে ডাক পেয়েছেন আমার মনে হয় মেয়ে আর বাবা মিলে এবারে পিকনিকটা জেলের মধ্যেই করবো